প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ ক্লাস টুয়েলভের সংস্কৃত বিষয়ের কয়েকটা কারক বিভক্তি নিয়ে হাজির হয়েছি। এখানে মোট 18টি কারক বিভক্তি রয়েছে, যেগুলো নির্ণয় করতে হবে। আমি এর উত্তরগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। এগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের HS পরীক্ষার জন্য, এবং এখান থেকে অবশ্যই তোমরা কারক বিভক্তি কমন পাবে, এরকমই আশা করছি। তোমরা তাই ভালো করে ভিডিওটি দেখো এবং এই কারক বিভক্তির উত্তরগুলো তৈরি করে পরীক্ষা হলে যেও। 1 নম্বরে দেখো, সর্পাদ বিভেদী বালক। এখানে যে বিভেদী পদটি রয়েছে, মানে ভয় পাওয়া, এটা হবে ভি ধাতুর যোগে, ভি ধাতুর যোগে অপাদান কারক, ভি ধাতুর যোগে অপাদান কারক। এবং অপাদানের পঞ্চমী এই সূত্র অনুযায়ী এখানে রেখাঙ্কিত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। পরেরটা 2 নম্বরে দেখো, স্ব প্রাসাদাত প্রেক্ষতে, প্রাসাদাত প্রেক্ষতে এখানেও তাই এটাও একটা পঞ্চমী বিভক্তিরই উদাহরণ, তবে এখানে তার আগে লিখতে হবে লব লোপে কর্মণ্য অধিকরণে, এই বার্তিক অনুসারে লব প্রত্যয়ন্ত পদ উচ্চ থাকায় কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে এর সূত্রটা তোমরা লিখবে এইভাবে, লব লব লোপে কর্মণ্য কর্মণ্য অধিকরণে চ, এই বার্তিক অনুসারে পঞ্চমী বিভক্তি। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে, মুশিক মার্জারাত বিভেদি, এটাও ঠিক ওই 1 নম্বরের যেটা লেখা হয়েছে এইটা এখানেও লিখতে হবে, ভি ধাতুর যোগে অপাদান কারক। এরপরে যেটা রয়েছে শিবায় নম, এখানে শিবকে প্রণাম জানানো হচ্ছে, এর একটি সূত্র রয়েছে, এই সূত্রটার পুরোটা যদি মনে না থাকে তোমরা শুধুমাত্র নম শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে এটা লিখতে পারো, নম শব্দের যোগে নম শব্দের যোগে চতুর্থী বিভক্তি। এরপরে শিশবে রোচতে মিষ্টম, এই যে রোচতির কথাটি রয়েছে, রুজ ধাতু, রুজ ধাতুর যোগে এটা চতুর্থী বিভক্তি, রুজ ধাতুর যোগে এটা উল্লেখ করতে হবে, রুজ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি। এরপরে 6 নম্বরে রয়েছে, স মাসেন ব্যাকরণম অপঠত, সে 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করছে, সেই কাজটা সমাপ্ত হয়ে গেছে এবং তার ফল প্রাপ্তিও হয়ে গেছে, তাই এটা অপবর্গে তৃতীয়া, অপবর্গে তৃতীয়া বিভক্তি। অপবর্গ কথার অর্থ হলো যেখানে কর্ম সমাপ্ত হয়েছে এবং ফল প্রাপ্তি হয়ে গেছে। এরপরে 7 নম্বরে বালক পাদেন খঞ্জ, এটা বালকটি পায়ে খোঁড়া, এটা হচ্ছে জেনাঙ্গ বিকার, জেনাঙ্গ বিকার সূত্র দ্বারা তৃতীয়া বিভক্তি। এরপরে যেটা রয়েছে 8-এ, দুঃখেন রোদিতি বালা, বালিকাটি দুঃখে কাঁদছে, সে একটি কোনো কিছুর কারণে কাঁদছে, সেটার কারণটা হলো দুঃখ, তাহলে হেতো, হেতো সূত্র দ্বারা তৃতীয়া বিভক্তি। পরের 9-এ রয়েছে, পিত্রা সহ গচ্ছতি পুত্র, সহ শব্দের যোগে, এই যে সহ শব্দটা রয়েছে আমরা এটা দেখেই বুঝে যাব যে সহ শব্দে
যোগে তৃতীয়া বিভক্তি, সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। এরপরে গ্রামং নিকষা নদী, গ্রামং নিকষা নদী, গ্রামের কাছে নদী। এই যে নিকষা শব্দের যোগ, এই নিকষা শব্দের যোগ থাকলে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে আমরা এখানে লিখব নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। এর যে বড় সূত্রটা আছে সেটা হলো অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগে অপি। এতটা যদি মনে না থাকে সূত্রটা, তাহলে নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। আর যদি সূত্রটা যারা লিখতে চাও তাহলে পুরো সূত্রটা লিখবে অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগে অপি, এই সূত্র দ্বারা দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, বিভিন্ন কবি মানে কবি সম্প্রদায়ের মধ্যে একজনকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। এটা অবশ্যই নির্ধারণে ষষ্ঠী বিভক্তি। এরপরে জটাভি তাপস মপস্য, তাপস বালককে জটার দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এটা ইত্থম ভূতম লক্ষণে, এই সূত্র দ্বারা তৃতীয়া বিভক্তি। কোনো কিছুর লক্ষণ দ্বারা যখন কাউকে চিহ্নিত করা হয় সেখানে ইত্যম্ভূত লক্ষণে সূত্র দ্বারা তৃতীয়া বিভক্তি হয়। এরপরে যেটা রয়েছে মা সং ব্যাকরণং পঠতি, এক মাস ধরে ব্যাকরণ পাঠ করছে, এই ব্যাকরণ পাঠটা এখনও চলছে, শেষ হয়নি, তাই এটাকে বলা হয় ব্যপ্তার্থ। এবং ব্যপ্তার্থে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়, ব্যপ্তার্থে দ্বিতীয়া। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, পরেরটা দেখো, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য উঠলে পদ্মফুল প্রকাশ পাবে, একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার ওপর নির্ভর করছে, এক্ষেত্রে ভাবে সপ্তমী, ভাবে সপ্তমী বিভক্তি। আর এর সূত্রটা লিখতে গেলে যশ চ ভাবনং ভাব লক্ষণম, যশ চ ভাবং ভাব লক্ষণম, এই সূত্র দ্বারাও তোমরাও লিখতে পারো, যশ চ ভাবনা ভাব লক্ষণম, এই সূত্র দ্বারা সপ্তমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপরে 15 নম্বর প্রশ্ন, যেখানে রয়েছে অশ্ব দ্রুতং ধাবতি, ঘোড়াটি কিভাবে দৌড়াচ্ছে বা কেমন দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। এখানে ক্রিয়া বিশেষণে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এখানে ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে, তাই এটাকে ক্রিয়া বিশেষণ বলা হচ্ছে, ক্রিয়া বিশেষণে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়। এরপরে গোসু কৃষ্ণা বহুক্ষীরা, কালো বর্ণের গরু বহুক্ষীরা মানে বেশি দুধ দেয়, গোসু গরুদের মধ্যে, বিভিন্ন গরুর মধ্যে একটিকে যখন বিশেষিত করা হচ্ছে এটাও হচ্ছে নির্ধারণে, নির্ধারণে সপ্তমী। যদি এটা গোনাং থাকতো, গোনাং কৃষ্ণা বহুক্ষীরা, তাহলে হতো ষষ্ঠী, নির্ধারণে ষষ্ঠী, কিন্তু যেহেতু গোসু আছে তাই এটা হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপরে দশরথ ইতি নিরপায়াসীৎ, দশরথ নামে এই রাজা ছিলেন, এই যে ইতি, ইতি একটা অব্যয় পদ, অব্যয় যোগে, অব্যয় যোগে প্রথমা, অব্যয় যোগে প্রথমা বিভক্তি। এরপরে যেটা রয়েছে রুদত পুত্রস্য মাতা জগমা, এখানে
অনাদর বোঝাচ্ছে, তাই অনাদরে ষষ্ঠী, অনাদরে ষষ্ঠী বিভক্তি। আর যদি এটা রুদত পুত্রস্য না থেকে পুত্রে থাকতো, তাহলে এটা হয়ে যেত অনাদরে সপ্তমী বিভক্তি। অনাদরে ষষ্ঠীও হয় সপ্তমীও হয়, আর ঠিক সেইভাবে নির্ধারণেও ষষ্ঠীও হয় সপ্তমীও হয়। এই জায়গাগুলো তোমরা একটু খেয়াল করে পড়বে যে কোথায় সপ্তমী হচ্ছে, আবার কোথায় ষষ্ঠী হচ্ছে। এই অংশগুলো একটু কেয়ারফুলি পড়বে, এবং অবশ্যই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং সংস্কৃতের ব্যাকরণের পর্যায়টা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বে তোমরা, যাতে সবাই বেশি নম্বর পাও। ব্যাকরণে অনেকটা বেশি নম্বর ওঠে, তাই তোমরা ব্যাকরণটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। এবং এই ব্যাকরণের অংশ থেকে বেশি করে নম্বর তোলার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।